অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাত থেকে পুরস্কার হিসেবে মোবাইল ফোন গ্রহণ করছেন তিন বিজয়ী। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ইস্পাহানির আয়োজন মাইটি চিপস ক্যাপ্টেন কুইজে অংশ নিয়ে দ্রুততম সময়ে কুইজের সঠিক উত্তর দিয়ে প্রথম তিন বিজয়ী পেয়েছেন মোবাইল ফোন পুরস্কার। তাও আবার জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক শান্তর হাত থেকে। পাকিস্তান সিরিজের আগে জাতীয় দল চট্টগ্রামে খেলবে প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচগুলো শুরুর আগে ইস্পাহানির কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে এসেছিলেন শান্ত। আর এই অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছে অধিনায়কের টি শার্ট। নাইকি এয়ার জর্ডান ব্র্যান্ডের এই টি শার্টের পেছনে দুটি জুতোর ছবিতেই বারবার চোখ আটকে গেছে উপস্থিত সবার। অনুষ্ঠানে শান্তর আউটলুক এমনকি পরিধেয় জিন্স জুতাতেও রুচিশীল ফ্যাশনের প্রতিচ্ছবি। হাতে পড়েছিলেন দুটি ঘড়ি, তাই তো অনুষ্ঠান ছাপিয়ে অধিনায়কের আউটলুকেই নজর ছিল সবার। নয় মাস যাবত ইস্পাহানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শান্ত। পুরস্কার দিতে এসে জানালেন এই কোম্পানি সম্পর্কে তার ভালো লাগার সব মুহূর্ত। ওভারঅল অ্যাজ এ মাইটি চিপস ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভেরি গুড এক্সপিরিয়েন্স। এখানকার এনভায়রনমেন্ট, যারা আছেন ওভারঅল সবাই অনেক হেল্পফুল। যে কোনো ধরনের যখনই কোনো প্রবলেম ফেস করেছি শেয়ার করার সাথে সাথে কোঅপারেটিভ করেছেন। এবং যদি আপনারা সবাই জানেন যে খেলার মাঝে অনেক ব্যস্ততা থাকে, প্রপার ওয়েতে সময়ও আমি দিতে পারি না, বাট আমার সাথে কখনোই আমার কখনো ওই প্রেশারটা ফিল হয় না যে এখানে আমার আসতেই হবে। আমার কমফোর্ট জোনটা সবসময় এই এই ব্র্যান্ডটা রেখেছে। সো এটার জন্যে অনেক অনেক থ্যাংকস মাইন্ড চিপসের সাথে যারা জড়িত আছেন। আর একটা জিনিস বলবো যে এই কুইজ ক্যাম্পেনের ব্যাপারে, যেটা এই মাইটি চিপস শুরু করেছেন, খুবই ভালো উদ্যোগ। এবং আমার মনে হয় যে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের কুইজ কম্পিটিশন আমি আশা করব ভবিষ্যতে সবাই যেন আরো জয়েন করে, এবং এই কম্পিটিশনগুলোর মাধ্যমে যেন ক্রিকেট, ফুটবল, যত ধরনের স্পোর্টস আছে সব ধরনের স্পোর্টস সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি করে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি। Thank you.